ছাত্র ছাত্রী, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? ভালো আছো নিশ্চয়ই। করোনাকালীন এই সময়ে নিরাপদে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো এই প্রার্থনা এবং এই কামনা করে আমি আজকে শুরু করছি অনলাইন ক্লাস। আমি মোসাম্মদ নাহিদা আক্তার, প্রভাষক বাংলা, কারিগরি বিএম শাখা, দৌলতপুর কলেজ, দৌলতপুর কুষ্টিয়া। আজকে অনলাইন ক্লাস বাংলা টু আমার প্রথম ক্লাস, তোমাদের বাংলা টু পড়াবো। আজকের বিষয় হচ্ছে বাংলা বানানের নিয়ম। বাংলা বানানের নিয়ম আলোচনা করার আগে আমি তোমাদেরকে বলতে চাই যে আসলে বানান কাকে বলে সেটা আমাদের জানা উচিত। বানান হচ্ছে ব্যঞ্জন বর্ণে স্বরবর্ণ যোগ করাকে আসলে বানান বলে। আমরা সবাই জানি ব্যঞ্জন বর্ণ কখনো একা একা উচ্চারিত হতে পারে না স্বরবর্ণ ছাড়া, তাই দুই বা ততোধিক ব্যঞ্জন বর্ণ একত্র মিলিত হলে তাদের সংযুক্ত বর্ণ বলে। এভাবে ব্যঞ্জন এভাবে বানান নিষ্পন্ন হয়, মানে ব্যঞ্জন বর্ণে স্বরবর্ণ যোগ করলে বানান হয় আর কি। তো এই বানানের নিয়ম জানার আগে আসো আমরা একটু ইতিহাস জেনে নিই। সুপ্রিয় ছাত্রছাত্রী, তোমরা হয়তো জেনে থাকবে বাংলা ভাষার প্রাপ্ত প্রাচীনতম গ্রন্থ বৌদ্ধ সহজেয়াদের রচিত চর্যাশ্চর্য বিনিশ্চয় অর্থাৎ চর্যাপদ, এটা হচ্ছে আদিযুগের সর্বপ্রথম আদিযুগের সৃষ্টি এবং হাজার বছরের আগে এটি রচিত হয়েছিল। এই দীর্ঘ সময় ধরে বাংলা বানান নিয়ে একটা সমস্যা বা একটা মতভেদ তৈরি হচ্ছিলই, এই সমস্যা চলে আসছিলই, কিন্তু এই সমস্যা প্রকট আকার ধারণ করে 19 শতকের পরে। আসো আমরা একটু বাংলা সাহিত্যের যুগ বিভাগ সম্পর্কে জেনে নিই। আদি যুগ হচ্ছে 650 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত, যদিও ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন, কিন্তু সুনীত কুমার চট্টোপাধ্যায় বলেছেন আদি যুগ হচ্ছে 950 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত, আর মধ্যযুগ হচ্ছে 1201 থেকে 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত হচ্ছে মধ্যযুগ, কিন্তু এই 1201 থেকে 1350 খ্রিস্টাব্দ হচ্ছে অন্ধকার যুগ, মানে এই সময় কোনো সাহিত্য রচিত হয়নি তাই এটাকে অন্ধকার যুগ বলা যায়। মধ্যযুগ আমরা 1201 থেকে 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্তই জানব এবং আধুনিক যুগ 1801 থেকে এই যে বর্তমান সময়। অনেকেই বল মানে অনেক পণ্ডিত বলছেন 1801 থেকে 1990 পর্যন্ত হচ্ছে আদি যুগ, আর উত্তর আদি যুগ হচ্ছে 1990 পর থেকে বর্তমান যুগ চলছে, তাই যদিও এটা সর্বজন বিদিত নয়। তো এই আদি যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, এই যুগে এই সময়ে অনেক অনেক সাহিত্য রচিত হয়েছে এবং এই যে চলিত রীতিতে প্রথমে সাধু রীতিতে সাহিত্য রচিত হচ্ছিল, পরে চলিত রীতিতে সাহিত্য রচিত হলো, এই যে রচিত হওয়ার সময় বানান নিয়ে অনেক বিভ্রাট বা অনেক মতভেদ সৃষ্টি হলো, এই বানান নিয়ে অনেক সমস্যা সৃষ্টি হলো এবং সমগ্র মধ্যযুগ ধরে আদি যুগের নিদর্শন হচ্ছে চর্যাপদ। এই চর্যাপদটা হচ্ছে তোমার মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী, যিনি বৌদ্ধ সহজিয়াদের রচিত চর্যাপদ, হাজার বছর আগে এটি রচিত হয়েছিল এবং এই দীর্ঘ সময় ধরেই বাংলা বানানের এই মতভেদ চলে আসছিল আর কি। তো 19 শতকের আগে বাংলা বানান নিয়ে খুব একটা সমস্যা ছিল না, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর 1935 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়কে অনুরোধ করেন যে বাংলা বানান নিয়ে কিছু একটা লিখেন, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর লিখলেন পাখি, বাড়ি, কখনো কখনো বিভিন্ন লেখক লিখলেন পাখি, এইভাবে বানান বাড়ি।
দেখা যাচ্ছে আমরা যারা পাঠক শ্রেণী তাদের এটা বুঝতে একটু সমস্যায় হলো। তাই রবীন্দ্রনাথ ঠাকুর 1935 খ্রিস্টাব্দে 1935 সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়কে অনুরোধ করলেন যে বাংলা বানান নিয়ে কিছু একটা করতে, এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে 1936 সালের 8ই মে প্রথম বাংলা বানানের নিয়ম প্রকাশ করলেন। এই যে 650 থেকে 1201 এই আদিযুগের চর্যাপদ রচিত হয়েছিল, এই চর্যাপদ হচ্ছে 650 মানে আবিষ্কার 1907 সালে নেপালের একটা লাইব্রেরি থেকে এটা আবিষ্কার করেন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। এই তারপরে তোমার বাংলা সাহিত্যের অনেক আলোচনা পর্যালোচনা হলো, এই যে মধ্যযুগের কথা বললাম। বস্তুত 19 শতকের আগে পর্যন্ত বাংলা বানানের নিয়ম বলতে আসলে কিছু ছিল না, বিভিন্ন ক্ষেত্র বিশেষে বিভিন্ন বানান আমাদের প্রয়োজন হতে লাগলো এবং বানান নিয়ে একটা বিভ্রাট থাকলো, খুব একটা সমস্যা হলো না। সমস্যা হলো 19 শতকের পর থেকে। ফোর্ট উইলিয়াম কলেজ 1800 সালে প্রতিষ্ঠিত হলো এবং 1801 সালে ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু হলো এবং সেখানে বাংলা নিয়ে অনেক চর্চা হলো, অনেক কিছু লেখা হলো। যাই হোক, আমি যেটা বলছিলাম যে তৎসম শব্দের বানান সংস্কৃত ব্যাকরণের নিয়ম অনুযায়ী নির্ধারিত, আর এই তবে অর্ধতৎসম, তদ্ভব, দেশী, বিদেশি শব্দের বানান ব্যাপক গরমিল দেখা দেয়। এই তাছাড়া চলিত গদ্যরীতির প্রচলন শুরু হয়, বানানের সমস্যা তীব্রতর হয় যখন চলিত গদ্যরীতি বানান নিয়ে সমস্যা হলো, তখন এই প্রচলিত নিয়ম নিয়ে অনেক সমস্যা শুরু হয়। এবং ভারতী বিশ্ববিদ্যালয় 20 শতকের 20 দশকের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় পক্ষে ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায় চলিতরীতির বানানের নিয়ম রচনা করেন এবং মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী তা দেখে দেন। যাই হোক, বাংলা বানানের নির্ধারণের দ্বিতীয় উদ্যোগ কলকাতা বিশ্ববিদ্যালয়ের, যেটা বলছিলাম যে 1936 সালে তিনি প্রথম এই বাংলা বানানের একটা নিয়ম তৈরি করে। তবে দীর্ঘদিন ধরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের নিয়মই ব্যাপকভাবে চলে আসছিল। 1947 সালে দেশ বিভাগের পর থেকে বাংলা বানান নিয়ে তেমন কোনো সরকার তেমন কোনো একটা উদ্যোগ নেয়নি, আবার উদ্যোগ নিলেও সেটা খুব একটা সফল হয়নি। পাঠ্যপুস্তকে বানানের সমতা বিধান করার জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড 1984 সালে একটি বিশেষজ্ঞ কমিটি তৈরি করে। অভিন্ন বানান প্রবর্তনের জন্য তারা কিছু সুপারিশ পেশ করেছিলেন, কিন্তু নানা কারণে এই নিয়ম বহুল প্রচলিত হয়নি। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ডক্টর আনিসুজ্জামানের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেন। এই কমিটি 1992 সালে পাঠ্য বইয়ের বানান নামে একটি পুস্তিকা প্রণয়ন করেন এবং এরপর বাংলা বানান নীতি প্রবর্তনের সর্বশেষ প্রচেষ্টা গ্রহণ করেছেন বাংলা একাডেমি। মূলত বাংলা একাডেমি 1992 সালে গঠিত একটি বিশেষজ্ঞ কমিটি প্রণীত এই বানান নীতি প্রমিত বাংলা বানানের নিয়ম নামে ওই বছরের ডিসেম্বরে এটা প্রকাশিত করেন। প্রমিত বাংলা বানানের নিয়ম মনে রাখতে হবে। প্রমিত বাংলা বানানের নিয়ম বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম নিয়ে আসলেন এবং এইটা 1994 সালের জানুয়ারিতে মুদ্রিত হয় এবং পরিমার্জিত সংস্করণ হয়। ছাত্রছাত্রী ও আগ্রহীদের সুবিধার্থে এর আরেকটি পরিমার্জিত সংস্করণ প্রকাশিত হয়েছে 2012 সালের সেপ্টেম্বরে। তো আসো আমরা দেখি, বস্তুত 19 শতকের আগে বানান নিয়ে তেমন একটা সমস্যা ছিল না, কিন্তু 19 শতকের পরে লেখার যখন খুব উচ্চ শিখরে সবাই লিখছেন, সব লেখকরা, তখন বানান নিয়ে একটা বিভ্রাট হলো এবং এই বানান
হিসেবে শেষমেশ বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম প্রণয়ন করলেন। এই প্রমিত বাংলা বানানের নিয়মটা আসলে কী সেটা জেনে নিন। সেটা হচ্ছে বাংলা একাডেমি বাংলা শব্দে যে বানান নির্দেশ করলেন তাকেই আসলে প্রমিত বাংলা বানানের নিয়ম বলা হয়। তো প্রশ্ন আসবে কীভাবে সুপ্রিয় ছাত্রছাত্রী? আসলে তোমাদের প্রশ্নটা কেমন আসবে, প্রশ্নটা আসবে হচ্ছে বাংলা একাডেমি কর্তৃক প্রদত্ত প্রমিত বাংলা বানানের পাঁচটি নিয়ম লিখো, এই ধরনের পাঁচ মার্কসের প্রশ্ন। তো আসো আমরা প্রশ্নটা নিয়ে একটু আলোচনা করার প্রয়াস পাবো। আমরা দেখি বাংলা একাডেমি কর্তৃক প্রমিত বাংলা বানানের পাঁচটি নিয়ম, অথবা প্রশ্ন এভাবে আসতে পারে যে বাংলা বানানের পাঁচটি নিয়ম লিখো। তো আমি দেখো একটা কবিতা এখানে লিখেছি, সেটা হচ্ছে বাংলা বানানের পাঁচটি নিয়মের একটা দেশ ভাষা জাতির নামে কার হয় হস্যই, অপ্রাণী ইতর প্রাণী তাও জেনেছি, আর রেপ থাকলে বর্ণে দ্বিত্ব হয় না এটা আমরা জানি। আমি এই নিয়ম তোমাদের আজকে বলবো, অন্তে বিসর্গ বর্জন জানিবে নিশ্চয়, বিদেশি শব্দে দীর্ঘইকার হবে দীর্ঘইকার হবে না কখনো, আর আলিপ উত্তান্ত শব্দে হস্যইকার হবে যেন। তো আসো আমরা এখন জানি দেশ ভাষা জাতির নামে কার হয় হস্যই। এক নম্বর নিয়ম থাকবে দেশ ভাষা এবং জাতি, এবং জাতির ক্ষেত্রে হস্যই কার হয়, হস্যই কার মানে হুশিকার, এই যে হুশিকার হয়। তো দেশ ভাষা জাতি নামে হস্যইকার হয়, যেমন দেশের ক্ষেত্রে হচ্ছে জার্মানি, চীন, ইতালি, এগুলো ক্ষেত্রে অবশ্যই জার্মানি দীর্ঘইকার হবে না কখনো, ইতালি চীন সর্বদা দেশ ভাষা এবং জাতির নামের ক্ষেত্রে হস্যইকার হবে, দীর্ঘইকার হবে না, যেমন এটা জার্মানি কখনোই হবে না, এটা হচ্ছে ভুল, এটা সঠিক। এভাবেই আমরা জানবো ভাষা, ভাষা হচ্ছে বাংলা ভাষা, বাঙালি ভাষা, ইংরেজি ভাষার ক্ষেত্রে ইংরেজি, যেমন ভাষার ক্ষেত্রে যদি আমরা ইংরেজি লিখি অবশ্যই হস্যইকার হবে, এটা কখনোই দীর্ঘইকার হবে না। আরবি, অনেকে যদি আরবি লিখে তাহলে এটা অবশ্যই ভুল হবে, তাই দেশ ভাষা এবং জাতি যত বাঙালি জাতি, বাঙালি জাতি অবশ্যই হস্যইকার হবে, অবশ্যই দীর্ঘইকার হবে না। ইতর প্রাণী এবং অপ্রাণীবাচক প্রাণী, যেমন ইতর প্রাণীর ক্ষেত্রে শাড়ি, বাড়ি, গাড়ি, এগুলোর ক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রে দেখো হস্যইকার ব্যবহৃত হচ্ছে, এবং অপ্রাণীবাচক, অপ্রাণীবাচক ইতর এগুলো হচ্ছে শাড়ি, বাড়ি, গাড়ি, এগুলোর ক্ষেত্রে তোমার হস্যইকার হবে, এবং অপ্রাণী যেমন ইতর প্রাণীতে হবে হচ্ছে পাখি, হাতি, ইতর প্রাণী পাখি হাতি এগুলো ক্ষেত্রে অবশ্যই হস্যইকার হবে, কখনোই দীর্ঘইকার হবে না, তবে বিশেষ দ্রষ্টব্য মনে রাখতে হবে। ইও প্রত্যয়, শব্দের শেষে যদি ইও প্রত্যয় যুক্ত হয় অবশ্যই ইও প্রত্যয়
প্রত্যয় অবশ্যই শেষে যুক্ত হয়। যদি ইও প্রত্যয় যুক্ত হয় তবে সেক্ষেত্রে অবশ্যই দীর্ঘ ইকার হবে, যেমন বাঙালিও, এই ইও প্রত্যয় শেষে বাঙালিও, ভারতীয়, এক্ষেত্রে অবশ্যই দীর্ঘ ইকার হবে। ভারতীয়, বাঙালিও, এখানে অবশ্যই দীর্ঘ ইকার ব্যবহার করতে হবে। এসো আমরা দুই নম্বর নিয়মে চলে যাই। রেপ থাকলে বর্ণে দ্বিত্ব না হয়, রেপ থাকলে বর্ণে কখনো দ্বিত্ব হয় না। যেমন রেপের পর ব্যঞ্জন বর্ণে দ্বিত্ব বা ডাবল উচ্চারণ হবে না। যেমন দুই নম্বর নিয়মে রেফের পর দ্বিত্ব হয় না বর্ণে। যেমন যেমন কর্ম, কর্য, ধর্ম, এগুলো ক্ষেত্রে কখনোই দ্বিত্ব হবে না। কর্ম, কর্য, ধর্ম, রেফের পরে ব্যঞ্জন বর্ণে কখনোই দ্বিত্ব হবে না, এগুলো মনে রাখতে হবে। সুপ্রিয় ছাত্রছাত্রী, আসো আমরা তিন নম্বর নিয়মে যাই। বাংলা বানানের তিন নম্বর নিয়মে হচ্ছে অন্তে বিসর্গ বর্জন জানিবে নিশ্চয়। অন্তে মানে শব্দের শেষে কখনো বিসর্গ থাকে না, বিসর্গ থাকলে সেটা বানানের শেষে উঠে যায়। আসো, যেমন তিন নম্বর নিয়মে হচ্ছে শেষে বিসর্গ হবে না, মানে অন্তে বিসর্গ বর্জন করতে হবে, বিসর্গ বর্জন করতে হবে, সেটা হচ্ছে যেমন প্রধানত, প্রায়শ, মূলত, এগুলোর ক্ষেত্রে আমরা দেখো প্রমিত বাংলা বানানের নিয়মে বলা হলো যে প্রধানত, প্রায়শ, মূলত এগুলোর শেষে যে বিসর্গ হয় সেই বিসর্গ আসো আমরা তিন নম্বর নিয়ম জেনে নিই। তিন নম্বর নিয়ম হচ্ছে অন্তে বিসর্গ বর্জন জানিবে নিশ্চয়। অবশ্যই শব্দের শেষে বিসর্গ থাকবে না, অন্তে বিসর্গ বর্জন। কোনো শব্দের শেষে বিসর্গ বর্জন করতে হবে, যেমন প্রধানত, প্রায়শ, মূলত, যেমন প্রধানত, প্রায়শ, মূলত, এরকম আগে লেখা হতো, কিন্তু প্রমিত বাংলা বানানের নিয়ম বাংলা একাডেমি এসে নির্ধারণ করে দিল যে না, এই যে শেষে এই বিসর্গগুলো থাকবে না, বিসর্গগুলোকে বর্জন করতে হবে, তবেই এগুলো সঠিক হবে। সেই জন্য বিসর্গ শব্দের শেষে বা অন্তে বিসর্গ থাকবে না। বিশেষ দ্রষ্টব্য বলতে যেখানে তবে বিস্ময়সূচক অব্যয়ের ক্ষেত্রে তোমার বা, ছি, বিস্ময়সূচক অব্যয়ের ক্ষেত্রে বা, ছি, উহ, এগুলো হবে। ক্ষেত্রে বিসর্গ ইউজ করা যাবে। তাহলে আমরা কি জানলাম,
তিন নম্বর নিয়ম হচ্ছে অন্তে বিসর্গ বর্জন করতে হবে, প্রধানত শেষে বিসর্গ থাকবে না, প্রায়শই শেষে বিসর্গ থাকবে না, মূলত এগুলোর ক্ষেত্রে অবশ্যই শেষে বিসর্গ থাকবে না, কিন্তু বাহ ছি উফ মানে বিষয়সূচক অব্যয়ের শেষে অবশ্যই এগুলোতে বিসর্গ থাকবে। আসো আমরা চার নম্বর নিয়ম জেনে নিই। চার নম্বর নিয়মে বলছে বিদেশি শব্দে দীর্ঘ ইকার হবে না কখনো, বিদেশি শব্দে দীর্ঘ ইকার হবে না কখনো। সেক্ষেত্রে আমরা দেখি কেন বিদেশি শব্দে দীর্ঘ ইকার হবে না। আমি বলছি বিদেশি শব্দে প্রমিত বাংলা বানানের নিয়মে বলা হলো বিদেশি শব্দে দীর্ঘ ইকার হবে না। যেমন টিন সিটি এগুলোর ক্ষেত্রে অবশ্যই হস্যিকার হস্যইকার হবে, পিন সিটি এগুলো হচ্ছে বিদেশি শব্দ এবং এই বিদেশি শব্দে অবশ্যই হস্যইকার ব্যবহৃত হবে। সুপ্রিয় ছাত্রছাত্রী, বাংলা টু ক্লাসে আমরা আসো শেষ নিয়ম পাঁচ নম্বর নিয়মে আলী আবলি এই প্রত্যন্ত শব্দে হস্যইকার হবে। আলী যদি প্রত্যয়ের প্রত্যয় অবশ্যই জানি, প্রত্যন্ত শেষে যদি আলী থাকে তবে শেষে হস্যইকার ব্যবহৃত হবে, যেমন মেয়েলি গীতালি সোনালি এগুলো ক্ষেত্রে। আচ্ছা পাঁচ নম্বর নিয়ম এখানে যায়, পাঁচ নম্বর হচ্ছে আলী প্রত্যয়ান্তে যদি আলী থাকে তবে শব্দে হস্যইকার হবে, আলী প্রত্যয়ান্তে হস্যইকার হবে, যেমন আলী প্রত্যয়ান্তে হস্যইকার হবে, যেমন মেয়েলি গীতালি সোনালি মেয়েলি সোনালি যেগুলো শেষে মেয়ে যোগ আলী সোনালি, এই যে আলী প্রত্যয়ান্ত শেষে অবশ্যই হস্যইকার হবে, কখনো দীর্ঘ ইকার ব্যবহার করা যাবে না। অঞ্জলি গীতাঞ্জলি এগুলোর ক্ষেত্রে অবশ্যই হস্যইকার, অঞ্জলি গীতাঞ্জলি এগুলোর ক্ষেত্রে অবশ্যই হস্যইকার ব্যবহৃত হতে হবে। তবে আলী অঞ্জলি আবলি এগুলোর ক্ষেত্রে হস্যইকার হয়, কিন্তু প্রচলিত বানান দেখেন রূপালি কি লিখে, এরা কেন লিখে রূপালি সোনালি পুবালি, এগুলো প্রমিত বাংলা বানানের নিয়মের ক্ষেত্রে ভুল, তাই কখনোই দীর্ঘ ইকার ব্যবহৃত হবে না। যদি বাংলা বানানের নিয়মের ক্ষেত্রে লেখা যায় তবে দীর্ঘ ইকার বানান আলী প্রত্যয়ের শেষে দীর্ঘ ইকার বানান লেখা যাবে না। তো আমরা জেনে নিলাম, আমরা কবিতাটা আরেকবার জানি, দেশ ভাষা জাতির নামে কার হয় হস্যই, অপ্রাণী ইতর প্রাণী তাও জেনেছি, রেপ থাকলে বর্ণী দিত্য হবে না, আর অন্তে বিসর্গ বর্জন জানিবে নিশ্চয়, বিদেশি শব্দে দীর্ঘ ইকার হবে না কখনো, আলী প্রত্যন্ত শব্দে হস্যইকার হবে যেন। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো তোমরা, ভালো করে চর্চা করবে যত পড়বে।
ততই শিখবে, তাই বারবার চর্চা করবে। বাংলা ব্যাকরণ খুব একটা কঠিন জিনিস নয় এবং সহজ জিনিস যদি তোমরা বারবার এগুলোকে অনুশীলন করো। তাই বাসায় বসে আছো যতক্ষণ ততক্ষণ পড়ো, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। করোনাকালীন সময়ে তোমাদের শুভকামনা জানিয়ে আজকের মতো আমি আমার ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।